যখন মণ্ডপটা পরিদর্শন করবেন আপনি এখানে দেখতে পাবেন কিছু বাঁশের চারচার দিয়ে মই বানানো হয়েছে এবং লোহা কাজ হয়েছে, সেগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু আপডাউন আপডাউন করে একে ওপরের ওপর আছে, কিন্তু কোনোটা কিন্তু সমানভাবে নেই। আচ্ছা, কোনোটা আপ অ্যান্ড ডাউনভাবে করা আছে, আপ অ্যান্ড ডাউন ভাবে কিন্তু আছে। আচ্ছা, আমাদের লাইফে আমরা ছোটবেলা থেকে যেরকম KG-1 KG-2 স্কুল কলেজ অফিস আমরা কিন্তু এক একটা ধাপ ক্রস করে যাচ্ছি, আবার কোনো সময় সেখানে দেখা গেছে আমরা ব্যর্থ হয়েছি একেবারেই নেমে গেছি। এবার যেটা হচ্ছে এখানে শিল্পী যেটা দেখা যায় প্রত্যেকটা ধাপ দেখা দেখি, প্রত্যেকটা ধাপ মানে আমাদের লাইফে কিন্তু ওঠা পড়া লেগেই থাকে। অবশ্যই, আজকে আমরা হয়তো একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, আমরা পরবর্তী ধাপে গেলে সেই ধাপটা কিন্তু প্রথম ধাপের থেকে নর্মালি কঠিন হয়, সোজা হয় না, একদম আপডাউন আপডাউন করে মানে একটা হজবরলা, মানে একটার উপরে গেলে হয়তো আমাকে আরেকটা কনসেপ্টে চলে যেতে হবে যে না ওই জায়গাটা কী করতে হবে, দরজা করা হয়েছে, একটু লিফ স্ট্রাকচার করা হয়েছে, একটা সিঁড়ি যার কোনো শেষ নেই, এটা কিন্তু স্বর্গের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, স্বর্গের দিকে চলে যাচ্ছে, এটা মেনলি এটাই সোপান, এটাই সোপান। এখানেই প্রতিমা যা আছে, প্রতিমাকে যে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী কিন্তু উপনিষ করেই রাখা আছে, এবং ভেতরে প্রত্যেকটা কাজ আপনি দেখুন টিমের কাজ হচ্ছে, সেটা কিন্তু আপডাউন আপডাউন সিঁড়ির মতো, ছোটো বড় ছোটো বড়, কোনোটা কিন্তু সোজা নয় আর কোনোটা কিন্তু একে অপরের উপরেই হয়ে আছে একদম।